হ্যালো ভিউয়ার্স, আমি এসিপি নয়ন হাই টেকনোলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি মূলত সিলিকা জেল টেস্ট করে দেখাবো যে আপনারা কিভাবে সিলিকা জেল টেস্ট করবেন এবং কোনটি কোন সিলিকা জেলের প্যাকেটটি ভালো এবং কোনটি খারাপ। তো এই সিলিকা জেল টেস্ট করতে আমাদের যে জিনিসটা লাগবে সেটি হলো পানি লাগবে। তো আমি একটা কাপে করে পানি নিয়ে আসছি, এই যে পানি দেখতে পাচ্ছেন। তো আমি এখন যেটা করব, এই দুইটা সিলিকা জেল একটা 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 করে খুলে আমি পানির মধ্যে ছেড়ে দেব। তো দেখুন, আমি এটা কেটে পানির মধ্যে দিচ্ছি। এই যে কাটলাম এন্ড ঢেলে দিলাম, দেখুন এই প্যাকেটটি দেওয়ার পরে কোনো রিয়াকশন নেই, একটা কিংবা দুইটার একটু শব্দ হয়েছে, মানে রিয়াকশন নেই। কিন্তু যখন এই প্যাকেটটা দিব, একটু লক্ষ্য করে দেখেন, এই যে এই প্যাকেটটা যখন দিব, কাটলাম এখন এই প্যাকেটটা ঢেলে দিলাম পানির মধ্যে, শব্দগুলো লক্ষ্য করুন, মানে ঠিক যখন আমরা এই অরিজিনাল প্যাকেটগুলো যখন ঢেলে দেবো এবং অরিজিনাল সিলিকা জেল দেবো পানির মধ্যে, তখন এগুলো ফাটা শুরু করে দিবে। ফাটতেছে, দেখুন, লক্ষ্য করে দেখুন, এই যে ফাটতেছে, ও পানি শোষণ করতেছে এবং ওই ইগুলো ফেটে যাচ্ছে। এই যে ফাটা শুরু হয়ে গেছে, মানে দেওয়া থেকেই ফাটবে এবং যতক্ষণ পানি শোষণ করবে ততক্ষণ ওইগুলো ফাটতেই থাকবে। দেখুন, আমি আরেকটা ঢালতেছি, এই যে আরেকটা ঢালতেছি, এবার ভালো করে লক্ষ্য করবেন যে পানি পাওয়া মাত্রই এগুলো ফাটা শুরু করে দিবে। তো আপনারা যে সিলিকা জেলগুলো কিনবেন, কেনার পরে যদি পানি দিয়ে এরকম যদি না ফাটে বা এরকম শব্দ না করে, তাহলে বুঝবেন যে এই সিলিকা জেলগুলো খারাপ। যে আমি আবার ঢেলে দিলাম আরেক প্যাকেট, শব্দগুলো লক্ষ্য করুন, এই যে সিলিকা জেলগুলো ফেটে যাচ্ছে। ঠিক এভাবে ফাটতে থাকবে এবং শব্দ করতে থাকবে অরিজিনাল সিলিকা জেলগুলো। তো আপনারা যারা এই সিলিকা অরিজিনাল সিলিকা জেল কিনতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে সিলিকা জেলগুলো কিনতে পারেন। কারণ অরিজিনাল জিনিস একটু দাম বেশি হলেও অরিজিনাল জিনিসগুলো কেনাই ভালো আমার মনে হয়। কারণ ডুপ্লিকেট জিনিস কম দামে কিনে টাকা নষ্ট করার থেকে ভালো জিনিস একটু বেশি দাম দিয়ে কিনা আমার মনে হয় ভালো। এখন বাকিটা আপনাদের ডিসিশন। ধন্যবাদ।